দর্শক, আমরা সরাসরি যুক্ত আছি ঢাকার আশুলিয়ার বাইপেল এলাকায়। আমরা যদি আপনাদের একটু জানাতে চাই, আপনারাও জানেন যে বিএনপির টানা তিনবারের অর্থাৎ তৃতীয় ধাপের অবরোধ কিন্তু চলছে। আজকে কিন্তু 48 ঘন্টার অবরোধের প্রথম দিন। আমরা যদি সেক্ষেত্রে আপনাদের একটু জানাতে চাই, এ এলাকায় কিন্তু বিপুল পরিমাণ প্রশাসনের লোক অর্থাৎ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, 6 প্লাটুন বিজিবি সদস্য সহ। আর এই এলাকায় কিন্তু বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আমরা ঘুরেছি, কোথাও কোনো বিএনপি নেতৃবৃন্দদের কিন্তু আমরা পাইনি, তাদের কোনো বক্তব্যও পাওয়া যায়নি। আর একটা জিনিস আপনাদের লক্ষ্য করতে চাই, সেটা হচ্ছে প্রতিদিনের মতোই কিন্তু এখানে যান চলাচল, যে গণপরিবহন আছে সেটা কিন্তু স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। অন্যান্য দিনের তুলনায় কিন্তু এখানে ব্যাপক লোকজনের সমাগম রয়েছে, পাশাপাশি কিন্তু অনেক ধরনের লোক অর্থাৎ যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু সুন্দরভাবে তারা যাতায়াত করছে। আমরা যদি আরেকটি কথা আপনাদের জানাতে চাই, এখানে কিন্তু যেরকম গণপরিবহন রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার দূরপাল্লার বাস কিন্তু অনেক ক্ষেত্রেই কম লক্ষ্য করা যাচ্ছে, যাত্রীরা কিন্তু স্বাভাবিক রয়েছে, কোথাও কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাই নাই। সেদিকে কিন্তু আমরা যদি লক্ষ্য করি, এখানে কিন্তু মালবাহী ট্রাক থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু আপনাদের সুন্দরভাবে চলাচল করছে। সেই জায়গা থেকে কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এখানে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিন্তু তারা যে কথা আমাদের জানিয়েছেন, যানবাহনের নিরাপত্তার জন্য কিন্তু তারা বিভিন্নভাবে মানে ব্যাপকভাবে তৎপর রয়েছেন। এই ছিল আমার কাছে আশুলিয়া থেকে সর্বশেষ তথ্য। শাহিন আলম, গ্লোবাল টেলিভিশন।